অনেকদিন অপেক্ষার পরে ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে, তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড। তো নন্টে ফন্টে যখন তোমরা করেছিলে, তোমরা অনেকটাই বয়সে ছোট ছিলে, এখন তোমরা নিজেরা একটু বড় হয়েছে এবং ছবিটাও রিলিজ করছে, তো এর প্রাসঙ্গিকতা কি মনে হয়, যে একই আছে না চেঞ্জ হয়েছে তোমাদের জন্য? আমার মনে হয় যে একটা পার্সন যখনই তার গ্রোয়িং পিরিয়ডে থাকে, সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে এবং তার সাথে অনেক কিছু শেখে। তো এইটা আমাদের দুজনেরই জন্য এবং যারা যারা অ্যাক্টিং করছে তাদের জন্য একটা খুব বড়, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স ছিল, একটা বড় অপরচুনিটি ছিল। তো ক্যামেরার সামনে ঠিক আমরা যতটা দুষ্টুমি করেছিলাম ওই টাইমে, ক্যামেরার পেছনে আমরা ততটাই দুষ্টুমি করেছিলাম এবং অনেক এনজয় করেছি শ্যুটিংটা করার টাইমে। আর আজ যখন দেখছি যে সত্যি সিনেমাটা রিলিজ করছে, তখন আমরা এনজয়ই করছি, এখনও এনজয় করছি এবং আশা করছি যে আপনারা যারা পর্দার ওপারে আছেন তারাও খুব এক্সাইটেড আমাদের সিনেমাটা দেখার জন্য, যেটা 19 মে বেরোচ্ছে। তো প্লিজ ওয়েট করবেন না, গিয়ে দেখুন সিনেমা হলে। কী বলবে, এখনও কি নন্টে ফন্টের গল্প পড়া হয়? নন্টে ফন্টে আমরা যখন রোলটা পাই মোরালেস সবই পড়া হয়ে গেছে, আর বাকিগুলো তো দর্শকের জন্য, সিনেমা হলে দর্শক ওয়েট করবে। আজকে তো গানটা রিলিজ করলো, কীরকম এনজয় করলে? ওই যে বললো, ভাইব ম্যাচ করে গেছে একদম। আমরা তখন যে মজাটা করতাম সেগুলো এখন দেখে আরও ভালো লাগছে, আরও আমাদের তো বেরিয়ে গেছে এবং আশা করছি দর্শকদেরও গানটা দেখার পর ইন্টারেস্ট আরও বেরিয়ে যাবে, যে না যেতেই হবে, এটা হলে কি দেখতেই হবে। অনির্বান্দা, ছবি ফাইনালি মুক্তি পাচ্ছে দীর্ঘদিন বাদে এবং হোপফুলি তুমি ভীষণ খুশি, কিন্তু এটা তো একটা গুরুদায়িত্ব, কারণ যার মানে গল্প, যার যে মহান স্রষ্টার গল্প সেটাকে পর্দায় এক্সিকিউট করা, এরকম দুটো আইকনিক চরিত্র, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল পুরো প্রসেসটা? হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে এক্সপিরিয়েন্স তো খুব ভালোই, যে কোনো কাজ করতে গেলে মজা করতে করতেই করি সেটা, কিন্তু এই কাজটাতে একটা চ্যালেঞ্জ ছিল এক্সট্রা, সেটা যে কোনো এমনি কোনো গল্প বা উপন্যাসের উপর যদি আমরা কাজ করি, কোনো ছবি বানাই, সেখানে একটা ব্যাপার হচ্ছে যে পাঠকরা নিজেদের মতো করে ভিজুয়ালাইজ করে। তো এক্ষেত্রে কমিক্স নিয়ে কাজ করার জন্য যে একটা আলাদা চ্যালেঞ্জ থাকে, কারণ হচ্ছে এখানে তো সবাই সবটা জানে, ক্যারেক্টারগুলো কেমন দেখতে, সে কীভাবে কথা বলে, সে কীভাবে হাঁটে, কীরকম কস্টিউম পরে, তার সেটটা কীরকম, কেকের সাইজটা পর্যন্ত সবার মুখস্থ, সেখানে অথেন্টিক হওয়াটা ভীষণ জরুরি। সেই জন্যেই চাপটা এখানে, যাতে দর্শক কখনো একটা মিলটার থেকে মিল পায়, যেন মানে একটা একই দেখছি, এটা তো এরকম ছিল না, এই ভাবনাটা যেন না আসে। সেখান থেকেই খাটাখাটনিটা একটু বেশি হয়েছে এবং আমরা হই হই করতে করতে কাজ করেছি, যা আমরা এখন অবধি রেসপন্স যা পাচ্ছি তাতে তো সবাই বলছে বেশ অথেন্টিক লাগছে দেখতে। তো আশা করি পুরো ছবিটাই সবার ভালো লাগবে, লেটস হোপ ফর দ্য বেস্ট। গল্পের স্বার্থে বা মানে শুটিংয়ের কোনো কারণে কোনো কিছু কি চেঞ্জেস করতে হয়েছে মেজর, যেগুলো আমরা দেখতে পাবো? মেজর চেঞ্জেস বলতে আমাদের নন্টে ফন্টের গল্পগুলো হচ্ছে দু পাতা বা এক পাতা, তো এক পাতা বা দু পাতার গল্পে তো একটা গোটা দু ঘন্টা ছবি হতে পারে না, সেই জন্য দরকার ছিল কি আমাদের বেশ কয়েকটা গল্পকে মার্জ করে একসঙ্গে একটা মালার মতো করে গাঁথার দরকার ছিল। এবার এইগুলোকে জয়েন করার জন্যে, ব্রিজ করার জন্যে, কানেক্ট করার জন্যে অবশ্যই সিনেমার স্বার্থে আমাদের কিছু জিনিস তো ইনপুট দিতেই হয়, এবং সেটা শুধু নন্টে ফন্টে কেন, সেটা সব যে কোনো সাহিত্য নিয়ে যখন সিনেমা হয় সিনেমার স্বার্থে কিছুটা ইনপুট, সিনেম্যাটিক ইনপুট তো দিতেই হয়, সেরকমই আছে, তার বাইরে কিছু না। দর্শকদের বলবো ইটস এ চান্স টু রিভিজিট ইউর চাইল্ডহুড, প্লিজ চলে আসুন, বাচ্চাদের যেমন গরমের ছুটি পড়েছে ভেবে নিন আপনাদেরও কাজকর্ম থেকে গরমের ছুটি, চলে আসুন অ্যান্ড লেটস এনজয় ইউর চাইল্ডহুড।